বল কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বল 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 কলকাতা। অখিল ভারতী বিদ্যার্থী পরিষদে আমাদের ছোট ভাই এবং বোনেরা এসেছেন, তাদের এবারে নদিয়া জেলা উত্তরের জেলা অফিসে নদিয়া জেলা উত্তর কিষাণ মোর্চার তরফ থেকে আয়োজিত অনারম্ভপূর্ণ এই সভার উপস্থিত জেলা কিষাণ মোর্চার সভাপতি আমার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী বন্ধু শ্রী গৌতম সরকার এখানে উপস্থিত, এই জেলার প্রাক্তন সহসভাপতি, আমার রাজনৈতিক জীবনে যার অত্যন্ত সক্রিয় ভূমিকা আছে মাননীয় শ্রী বামী সিংহ রায় এখানে উপস্থিত, ভারতীয় জনতা কিষাণ মোর্চার পশ্চিম বাংলার কাজকে যারা একটা ভিতের উপরে দাঁড় করিয়েছেন তাদের অন্যতম নিপুণদা এখানে উপস্থিত, অন্যান্য পদাধিকারী বন্ধু, কৃষ্ণনগর দক্ষিণের শহর কমিটির সভাপতি আত্মীয়তিম রাজনীতিকে সব করে এখানে উপস্থিত সকলে সকলকে যথাযোগ্য সম্মান ভালোবাসা অভিনন্দন। এই জেলা অফিস আমার কাছে মন্দিরের মতো, দীর্ঘ প্রায় 27 বছর খুলনা রাজনীতির সঙ্গে আমি অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। রাজনীতিতে সক্রিয়ভাবে আসা আমার 1993 সালে কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের যুব মোর্চার জেলা সেক্রেটারির দায়িত্ব পালন, তার আগে সাগরপাড়া 1 নম্বর অঞ্চলের আমি যে বুথের বাসিন্দা সেই বুথের দায়িত্ব পালন করেছি, অঞ্চলের দায়িত্ব পালন করেছি। পরবর্তী সময়ে কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের মাদারের জিএস, জেলার যুব মোর্চার চেয়ার সেক্রেটারি, যুব মোর্চার প্রেসিডেন্ট, যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য, 3 বার এই জেলার মাদার কমিটির সেক্রেটারি দায়িত্ব পালন করেছি, 3 বার এই জেলার মাদার কমিটির চেয়ার সেক্রেটারি দায়িত্ব সামলেছি, শেষ এই জেলা উত্তরে সাংগঠনিক জেলা সভাপতি হিসাবে 2018 1 জানুয়ারি আমি দায়িত্বভার গ্রহণ করেছি। আমার সময়ে এই জেলা পঞ্চায়েত নির্বাচনে সারা বাংলার মধ্যে ভারতীয় জনতা পার্টি এক উল্লেখযোগ্য রেজাল্ট করে, তৃণমূল কংগ্রেসের যে বিভীষিকাময় সন্ত্রাস সেই সন্ত্রাসের মধ্যে দাঁড়িয়ে আমার জেলার কর্মীরা খুব চিতিয়ে সেদিনকে লড়াই করেছিল, যে লড়াইয়ের জন্য আমরা সেদিন হারিয়েছি জয়দেব প্রান্তিকে, আমরা হারিয়েছি বিপ্লব শিকদার শান্তিপুরে, আরাধন মৃধা
এরকম অসংখ্য ভারতীয় জনতা পার্টির কর্মী জীবনের বিনিময়ে আমরা এই জেলায় প্রায় 550 উপরে পঞ্চায়েতে আসন পেয়েছি, 56টি পঞ্চায়েত সমিতির আসন এবং নদিয়া জেলার রাজনৈতিক ইতিহাসে প্রথম দুটি জেলা পরিষদের আসন আমরা লাভ করি। অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি, জেলার কর্মীদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। একদম 26-27 বছর ধরে জেলার মাটি কামড়ে দল যখন যে দায়িত্ব আমাকে দিয়েছে সেই দায়িত্ব আমি পালন করেছি। জেলার ভারতীয় জনতা পার্টির অধিকার কর্মী সে কথা জানে। আবার 2019-17 ডিসেম্বর এখানে দাঁড়িয়ে আমার পরিবর্তে নতুন এক জেলার সভাপতিকে আমি দায়িত্বভার বুঝিয়ে দিয়ে এই অফিস থেকে ফেরত গেছি। কখনো বিষণ্ণ হয়নি, কখনো হতাশ হয়নি, দলের প্রতি শ্রদ্ধার সঙ্গে আস্থা রেখেছি। দল গত 1 জুন 2020 রাজ্য বিজেপির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় দিলীপ ঘোষ তিনি আমাকে রাজ্য কিষাণ মোর্চার দায়িত্বে ঘোষণা করেছেন, সে দায়িত্ব আমি মাথা পেতে নিয়েছি। দল যখনই যে দায়িত্ব আমাকে দিয়েছে আমি শ্রদ্ধার সঙ্গে নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করেছি। এখানে যাদের সঙ্গে প্রায় 3 দশক আমি কাটিয়েছি অনেক স্মৃতি জীবনের প্রথম বেলা থেকে, এই অফিসের অতিথিদের সঙ্গে আমার স্মৃতি জড়িয়ে আছে। এখানে একদম ছেলেবেলায় যখন দাড়ি গোঁফ ওঠেনি তখন থেকে এই অফিসে আমার যাতায়াত ছিল, এটা আমার কাছে পবিত্র মন্দিরের মতো। আজকে আমার খুব ভালো লাগছে যে আমার সহযোগী বন্ধু গৌতম সরকার এই জেলা বিজেপি এই জেলা কিষাণ মোর্চার সভাপতি, যাকে আমি সভাপতি হিসেবে নাম সুপারিশ করেছিলাম, আজকে এই সমস্ত সহযোগী বন্ধুদের উদ্যোগে আমার সময়ে যুব মোর্চার সভাপতি আমার অনুজন প্রতি প্রবীর সরকারও এখানে আছে, এরা আমাকে এ সম্বর্ধনা। অনাড়ম্বর পূর্ণ হলেও লকডাউনের কারণে আপনারা জানেন যে 50 জনের বেশি কেউ উপস্থিত থাকতে পারবে না, সোশ্যাল ডিস্টেন্স মেনে সব কিছু করতে হবে। গতকালকে এক ঐতিহাসিক ভার্চুয়াল সমাবেশে মাননীয় অমিত শাহ যে বক্তব্য রেখেছেন আপনারা জানেন, সকলেই আমরা জানি যে ভারতবর্ষের নয় গোটা বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটেছে গতকালকে। সেখানেও আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনে সব কিছু করেছি। আজকে এখানকার আন্তরিকতায় ভালোবাসায় আমি আপ্লুত, সকলের কাছে সহযোগিতা চাইব, সকলের ভালোবাসা বিগত দিন এই জেলা থেকে আমি যেভাবে পেয়েছি আগামী দিনেও আশা করব, কারণ আমার উপরে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে আমরা সকলে জানি দেশ স্বাধীনতার পরে যে বাংলায় কখনো কংগ্রেসি শাসন প্রতিষ্ঠিত হয়েছে, কখনো যুক্ত ফ্রন্টের, কখনো 34 বছরের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির শাসন, আর শেষ 2011 থেকে আজকে 2020 পর্যন্ত এই রাজ্যের বাম তথাকথিত মামাটি মানুষের সরকার শাসন চলছে। কিন্তু স্বাধীনতার পর কোনো সরকার এরাজ্যের কৃষকদেরকে মর্যাদা দেয়নি, যে কৃষকরা আমাদের ভরণ পোষণ দেয়, যে কৃষকরা আমাদের দেশের সভ্যতাকে ধরে রেখেছে সেই কৃষকদের প্রতি সবসময়ই বঞ্চনা আনা হয়েছে। কিন্তু এই বঞ্চনার বিরুদ্ধে প্রথম যে নব দিগন্তের উন্মোচন ঘটিয়েছেন ভারতবর্ষের প্রাক্তন এবং প্রয়াত প্রধানমন্ত্রী মাননীয় শ্রী অটল বিহারী বাজপেয়ী। 1998 সালে 13 মাসের জন্য সরকারে আসেন, 1999 সালে পূর্ণকালীন সময়ে সরকারে আসার পর তিনি গ্রাম বাংলার অর্থনীতির পরিবর্তন ঘটানোর জন্য যে যুগান্তকারী ঘোষণা পার্লামেন্টে করেছিলেন, তার আগে পর্যন্ত পার্লামেন্টে ভারতবর্ষের যে কেন্দ্রীয় বাজেট সেই বাজেটের মাত্র 8% টাকা বরাদ্দ হতো। অটলজি প্রথম বললেন যে দেশের 70% উপরের মানুষ যারা গ্রাম বাংলায় থাকে সেই গরিব গ্রাম আর কিষাণের জন্য তিনি দেশের প্রথম 58% টাকা বরাদ্দ করে তার সময় থেকে একটার পর একটা সুপারহিট পরিকল্পনা যা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে বিপ্লব ঘটায়, আজকে তারই পথ ধরে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী বিশ্বখ্যাত জননেতা মাননীয় নরেন্দ্র মোদীজি তার ব্যাপকতা এনেছেন, তিনিও কৃষিকে প্রাধান্য দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে মাননীয় মোদীজি
যে ভারতবর্ষের কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধির মাধ্যমে দেশের কোটি কোটি কৃষকের কাছে তাদের অর্থনৈতিক মানে স্বনির্ভরতা আনার জন্য, তাদের রোজগার দ্বিগুণ করানোর জন্য যে সহযোগিতার হাত তিনি বাড়িয়েছেন, যা কাশ্মীর থেকে কন্যাকুমারী, আসাম থেকে গুজরাট সমস্ত ভারতবর্ষে সেটা সমাদৃত হলেও এই বাংলায় কিষাণ সম্মান নিধিকে ঢুকতে দেওয়া হয়নি, যার ফলে বাংলার 76 লক্ষ কৃষককে বঞ্চিত করা হয়েছে, যাদের প্রত্যেকের মাথা পিছু 6,000 টাকা করে দেওয়া হচ্ছে গত এপ্রিল মাস থেকে। প্রতিটা কিস্তি তিনবারে, তিন কিস্তিতে দেওয়া হবে, প্রতি কিস্তিতে 2,000 টাকা করে। কিন্তু এ রাজ্যের তথাকথিত মহামাটি মানুষের মুখ্যমন্ত্রী, তিনি শুধু স্লোগান দিয়েছে, এ রাজ্যের কৃষকদেরকে মোদিজির এই সুফল থেকে বঞ্চিত রেখেছে। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের কার্ড এ বাংলায় বিলি করতে না দিয়ে বাংলার কোটি কোটি গরিব মানুষকে বঞ্চিত করা হয়েছে, বাংলার গরিব কৃষককে বঞ্চিত করা হয়েছে। রাজ্যের 76 লক্ষ কৃষকের মধ্যে 64 লক্ষ প্রান্তিক কৃষক, তাদেরকে বঞ্চিত করা হয়েছে, যারা 5 লক্ষ টাকা করে স্বাস্থ্য বীমার সুযোগ পেতেন কেন্দ্রীয় সরকারের দেয়া সত্ত্বেও এই প্রকল্প থেকে বাংলার জনগণকে বঞ্চিত করেছে বাংলার মাটি মানুষের সরকার। যে আমরা যে করোনা, যে করোনার কারণে লকডাউনের মধ্যে আমরা আছি, ওটা দুনিয়ার মানব সভ্যতা আজকে চ্যালেঞ্জের মুখে। আপনারা জানেন যে সেই লড়াইয়ে কোটি কোটি ভারতবাসী যাতে সামিল হয়েছে, প্রত্যেকে আমরা জানি যে নরেন্দ্র মোদী আমাদের সেই মানে নায়ক, যে নরেন্দ্র মোদী শুধু দেশকে না গোটা বিশ্বকে পথ দেখিয়েছে। এই লকডাউনের কারণে অসংখ্য মানুষ সে কষ্টের মধ্যে আছেন, বাংলার গরিব কৃষক কষ্টের মধ্যে আছে, তাদেরকে সেই কষ্টের হাত থেকে রক্ষা করবার জন্য কেন্দ্রীয় সরকার যে মাঙ্গলিক প্রকল্পগুলো গ্রহণ করেছে, যে গরিব মানুষদের জন্য বিনা পয়সায় গ্যাস দেওয়া, জনধন যোজনার অ্যাকাউন্টে, মা বোনের অ্যাকাউন্টে সরাসরি অর্থ দেওয়া, আজকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে চাল পাঠানো হচ্ছে, আজকে সেই ভালো চাল পাল্টে দিয়ে গুণগত দিক থেকে অনেক নিম্নমানের চাল বাংলার রেশনের মাধ্যমে দেওয়া হচ্ছে, বাংলার কৃষকদেরকে বঞ্চিত করা হচ্ছে, বাংলার গরিবদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমরা দেখেছি যে সম্প্রতি ঘটে যাওয়া যে সুপার সাইক্লোন আমফান, সেই আমফানের ফলে পশ্চিমবাংলার কোটি কোটি কৃষক যারা সর্বশান্ত হয়েছে, এ বাংলার কৃষকের কাছে তার সন্তানের মতো ফসল, সেই ফসলকে তছনছ করে ধূলিসাৎ করে দিয়েছে আমফান ঝড়, কৃষকের বাড়ি তছনছ করে দিয়েছে, লক্ষ লক্ষ কৃষক আজকে সর্বশান্ত, আজকে বিবিসি কামায় পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, মেদিনীপুরের কৃষকেরা নদিয়ার আংশিক এলাকা জুড়ে আমরাও তার প্রভাব থেকে মুক্ত হতে পারিনি। 48 ঘন্টার মধ্যে এ বাংলার বসিরহাটে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি এসেছেন, সেখানে দাঁড়িয়ে আমফানের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য 1,000 কোটি টাকা তিনি সেখানে দাঁড়িয়ে বরাদ্দ করেছে। আজকে সেই টাকা নিয়ে এরাজ্যের তৃণমূল কংগ্রেস সংকীর্ণ রাজনীতি করছে, আজকে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষদেরকে বঞ্চিত করছে। তাই আগামী দিন এই বঞ্চনার বিরুদ্ধে বাংলার কৃষক সমাজের স্বার্থে ভারতীয় জনতা কিষাণ মোর্চা লড়বে, বাংলায় নতুন ভোর আনবে। দিলীপ ঘোষের নেতৃত্বে বাংলায় পরিবর্তন অবশ্যম্ভাবী, ধ্রুবতারার মতো পথ দেখাচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি। গতকালকে অমিত শাহজি বলেছেন যে এ বাংলার কৃষকদের বঞ্চনার কথা, এ বাংলার মানুষের উপরে যে ঐতিহাসিক অত্যাচার চলছে সেই অত্যাচারের কথা তুলে ধরা হয়েছে। রবীন্দ্রনাথের বাংলা, জীবনানন্দ দাশের বাংলা, চৈতন্য মহাপ্রভুর বাংলা আজকে দিকে দিকে বোমের কারখানায় পরিণত হয়েছে। তাই আগামী দিন বাংলায় যে নতুন সূর্যোদয় হবে, যে নতুন ভোর আসবে, সেই নতুন ভোরের পরিবর্তনের কাণ্ডারি দিলীপ ঘোষের সঙ্গে এক উল্লেখযোগ্য ভূমিকা নেবে বাংলার ভারতীয় জনতা কিষাণ মোর্চা। কৃষকের স্বার্থে আগামী দিন এই লকডাউনের পরে আমরা আন্দোলনে নামব, এ বাংলার কৃষকের স্বার্থকে প্রতিষ্ঠা করবার জন্যে বাংলার কৃষক গঙ্গাসাগর থেকে কুচবিহার পর্যন্ত, আর পুরুলিয়া থেকে নদিয়া জেলা পর্যন্ত প্রতিটি কৃষকের স্বার্থে, কৃষকের আত্মমর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী বলেছেন কৃষকের রোজগার দ্বিগুণ করার লক্ষ্যে আমরা আন্দোলনে নামব। আর সেই আন্দোলনে প্রথম আমি নদিয়া জেলার ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কর্মীদের কাছ থেকে অকুণ্ঠ সহযোগিতা আমি চাই, কারণ এটা আমার জন্মভূমি, আমি এখানকার ভূমিপুত্র, এই জেলার
এই জেলার ভারতীয় জনতা পার্টির কর্মীদের আশীর্বাদ নিয়ে আগামী দিন যে বাংলার রাজনীতিতে আমি মানে যাতে এগিয়ে যেতে পারি, সকলের কাছে সেই আশীর্বাদ, সকলের কাছে সেই আন্তরিকতা, সকলের কাছে সেই ভালোবাসা প্রার্থনা করে আমার এই ছোট্ট কথা এখানে শেষ করতে পারি। বিনামূল্যে সেচের ব্যবস্থা করা যেতে পারতো বা ভর্তুকি দিয়ে সেচের ব্যবস্থা করা যেতে পারতো, এই সরকার মানে করেনি। বর্তমান মামাটি মানুষের সরকার বলুন আর আগের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সরকার বলুন, এগুলো করেনি। বাংলার বেশিরভাগটা হচ্ছে সমতল ভূমি, উত্তরবঙ্গের কিছু এলাকা বাদ দিয়ে আর বাঁকুড়ার সামান্য এলাকা বাদ দিলে সমস্ত হচ্ছে সমতল ভূমি, আর বাংলায় হচ্ছে মৌসুমি বায়ুর প্রভাবটা বেশি। এখানে যে কোনো ফসলের পক্ষে মানে ভালো ফসল ফলানোর পক্ষে হচ্ছে উপযুক্ত মাটি এবং উপযুক্ত জলবায়ু থাকা সত্ত্বেও এটা ঠিকমতো কাজে লাগানো যায়নি, কাজে লাগাতে পারেনি এই সরকার, এই সরকার করেনি, পূর্বতন সরকারও করেনি। এবং উত্তরবঙ্গে কোচবিহার জলপাইগুড়িতে ভালো আনার আশায় আমাদের বাকি রাজ্যগুলিতে আম লিচু প্রচুর ফল হয়, প্রচুর সবজি এ রাজ্যে সবজি হয়, পান হয়। অনেক সময় দেখা যাচ্ছে যখন চাষি ফসল উঠছে সেই ফসলগুলো এই ফুল বলেন ফল বলুন যাই বলুন না কেন এগুলো সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থা নেই। রাজ্যে বেশি পরিমাণে মানে মাল্টিপল স্টোরেজ প্রতিষ্ঠা করার দরকার, এগুলো হলে পরে কৃষকরা তার উৎপাদিত ফসলের
ভালো মূল্য পাবে। আজকে যেটা কেন্দ্রীয় সরকার এই বিষয়ে এক বিপ্লবী পদক্ষেপ নিয়েছে, বিপ্লবী ঘোষণা করেছে, তা আগামী দিন কৃষক সেটা সুফল পাবে। কিন্তু বড়া বোর্ড বাংলার কৃষককে বঞ্চিত করা হয়েছে, যেটা এবং কৃষি সম্মান নিধির কথা আমরা জানি যে 2019-এর মার্চ থেকে দেওয়া হচ্ছে যে 6,000 টাকা করে প্রতি কিস্তিতে, 2,000 করে বছরে 3টি কিস্তিতে দেওয়া হচ্ছে। বাংলায় কৃষকদেরকে এই সুবিধা থেকেও বঞ্চিত করা হয়েছে। কিষাণ কার্ড কেন্দ্রীয় সরকারের দেওয়া, সেই কিষাণ ক্রেডিট কার্ড এখানে করতে দেওয়া হচ্ছে না, এগুলো নিয়ে সংকীর্ণ রাজনীতি চলছে পুরো বাংলায়। মানে একটা অব্যবস্থা চলছে। আমরা 2018-র পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছি যে যে গ্রাম বাংলার মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার লুট করেছে বাংলার তৃণমূল কংগ্রেসের বন্ধুরা। এই সরকারের প্রচ্ছন্ন মদদে গ্রাম বাংলার চাষির সেই অধিকারকে হরণ করে নেওয়া হয়েছে। আমরা চাইব লকডাউন পরবর্তী সময়ে কৃষকের দাবি প্রতিষ্ঠার জন্যে, কৃষকের অধিকার প্রতিষ্ঠার জন্যে, এবং আগামী দিন বাংলার কৃষক 2018 সালে বাংলার কোটি কোটি কৃষককে যে অসম্মানিত করা হয়েছে, তাদের যে গণতন্ত্রকে লুট করা হয়েছে, গণতন্ত্রকে যে হত্যা করা হয়েছে, দিলীপ ঘোষের নেতৃত্বে আগামী 21-এ যে পরিবর্তন আসছে, সেই পরিবর্তনে বাংলার কৃষক কোমর বেঁধে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করবেন এবং লুটের বিরুদ্ধে প্রতিটা গ্রামে কৃষক গর্জে উঠবে। মুভামাত্র এটা তো আমরা বরাবর বলছি যে তৃণমূল কংগ্রেসের টপ টু বটম যে যেখানে যে অবস্থায় ক্ষমতায় আছে, পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ বলুন, রাজ্য মানে রাজ্য সরকার বলুন, সমস্ত স্তরের দুর্নীতিকে ভরে গেছে। আজকে মহুয়া মন্ত্র প্রত্যক্ষ করে যে কথাটা তিনি মানে বলেছেন, স্বীকার করেছেন, এর জন্য মহুয়া মন্ত্রকে আমরা অভিনন্দন জানাচ্ছি তার এই সাহসিকতার জন্যে। কারণ গ্রাম বাংলার টাকা লুট হচ্ছে, গরিবের টাকা লুট হচ্ছে, কৃষকের টাকা লুট হচ্ছে, আজকে সেটা মহুয়া মন্ত্র বলেছে, যা আমরা মানে বারে বারে বলেছি, বহুবার ধরে বলেছি। যে প্রথমেই বলি যে সরকার আজকে পশ্চিমবঙ্গে চলছে তথাকথিত মা মাটি মানুষের সরকার, সারা দেশ জানে যে বাংলার কৃষক আন্দোলনের ভেতর দিয়ে বাম সরকারের পতন ঘটেছিল। সিঙ্গুর আন্দোলনের কথা আমরা জানি, নন্দীগ্রামের আন্দোলনের কথা জানি, সেদিকে কৃষক স্বার্থ রক্ষার কথা বলে বাংলার কোটি কোটি কৃষকের আশীর্বাদ নিয়ে এই বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এটা সকলেই জানি, ক্ষমতায় আসার পরে সেই কৃষকদের কথা আর মনে রাখেননি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এরাজ্যের কৃষকদের জন্যে পশ্চিমবাংলা সরকার কোনো পরিকল্পনা গ্রহণ করেনি, যেখানে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি যে কৃষকের রোজগার দ্বিগুণের বেশি করার কথা বলছেন, তার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও পরিকল্পনা নেওয়া হয়েছে। কৃষকের সহযোগিতার জন্যে একটার পর একটা মাঙ্গলিক পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। তার উল্লেখযোগ্য দিক হচ্ছে কিষাণ সম্মান নিধি, যে গত এপ্রিল থেকে যে তিন কিস্তিতে দেওয়া শুরু হয়েছে 2,000 টাকা করে, কাশ্মীর থেকে কন্যাকুমারী, আসাম থেকে গুজরাট, সমস্ত ভারতবর্ষে এই কিষাণ সম্মান নিধি চালু হলেও পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী তাদের স্বার্থে এটা চালু করতে দিলেন না, কোটি কোটি লক্ষ লক্ষ কৃষককে বঞ্চিত করলেন। এরাজ্যের 76 লক্ষ কৃষকের মধ্যে 64 লক্ষ প্রান্তিক কৃষক, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে এই কৃষকদের জন্য ভাবেননি। আজকে চড়া বিদ্যুতের মাশুল দিয়ে বড় চাষের সময় কৃষককে চাষ করতে হয়, মাসের শেষে যে ইলেকট্রিক বিল আসে তাতে কৃষকের মাথা নুয়ে পড়ে মাটিতে, সেই বোঝা হালকা করার জন্য তৃণমূল কংগ্রেস সরকার কিছু করেনি। চড়া দামে ডিজেল কিনতে হয় কৃষকের সেচের জন্যে, কোনো সুলভ মূল্যে ডিজেল দেওয়ার ব্যবস্থাও করেনি, যেই কৃষকদের রক্ষা করার জন্যে মাঙ্গলিক পরিকল্পনা নেওয়া হয়নি। সম্প্রতি আমফান ঝড়ের 48 ঘন্টার মধ্যে, এটা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে উল্লেখযোগ্য দিক যে 48 ঘন্টার মধ্যে দেশের প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকায় দাঁড়িয়ে স্পটে দাঁড়িয়ে 1,000 কোটি টাকা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য দিলেন। আজকে সেই টাকা নিয়ে নোংরা রাজনীতি করছেন বাংলার তৃণমূল কংগ্রেস সরকার। আমরা এর তীব্র প্রতিবাদ করি যে এই বাংলার কৃষককে সব দিক থেকে বঞ্চিত করা হচ্ছে। একটা ফেসবুক লাইভে
মহামিত্র সাংসদ কৃষ্ণনগরের সাংসদ মহামিত্র সে প্রকার মানে একদম প্রকাশ্যে ধরতে গেলে যেরকম তার পঞ্চায়েতের প্রতি কবি দিচ্ছে ঠিক মতো টাকা খরচ করতে পারছে সেই বিষয়ে কি বলবেন বিরোধী দেখুন এই পঞ্চায়েত দুটি তো একদম মানে তৃণমূল কংগ্রেসের বুকের আখড়ায় পরিণত হয়েছে আজকে সেই সত্যি কথাটা কৃষ্ণনগরের সাংসদ বলেছেন যে তার মানে চেতনা থেকে বলেছেন তার শিক্ষা থেকে উনি একটা ভালো পরিবারের মানে মেয়ে আজকে আমি মনে করি যে তার বিবেক থেকে এই কথাটা এসছে আজকে তৃণমূল কংগ্রেসের মুখোশ খুলে দিয়েছেন মহামুখ মানে এর ফলে কী হচ্ছে পঞ্চায়েতের লুট হচ্ছে মানে কাদের টাকা লুট হচ্ছে গ্রামের গরিবের টাকা লুট হচ্ছে কৃষকের টাকা লুট হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে এখনও 75-80% মানুষ গ্রামগঞ্জে বাস করে আর নদিয়া জেলার উত্তরের মহামিত্র যে এলাকার সাংসদ সেখানে শুধুমাত্র কৃষ্ণনগর পৌরসভা বাদ দিয়ে গোটাটাই হচ্ছে গ্রামীণ এলাকা আজকে সেই পঞ্চায়েতের টাকা মানে কসমস হচ্ছে এর আগে আমরা বলেছি আমরা যখন বলেছি তখন সেটা রাজনীতির কথা বলা হয়েছে আজকে ভোট তৃণমূলের সাংসদ মহামিত্র বলছে রাজনৈতিক মহলে জল্পনা চলছে যে এখন বিজেপি শুরু গাড়ি আগামী দিনে কি মহামিত্র বিজেপি থেকে যেতে পারবা এরকম কোনো আভাস পাচ্ছে না যে বিবেক থেকে সত্যি কথাটাই বলবে তার দলের লোকেরা তো এটাই মানে বলবে এটা তো একদম সে প্রচলিত মানে কথা মা সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন